গুলিস্তার বিদার আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ একটা ঘটনা উল্লেখ করেছেন যে এক নির্বোধ গাদাকে শিক্ষা দিচ্ছে ভদ্রতা। তো এক জ্ঞানী ওই নির্বোধকে বলতেছে, দেখো হাকিমে গুপ্তে শায় নাদা চেকুশি। একজন জ্ঞানী বলে, নাদান তুই কি চেষ্টা করতেছিস? নায়া মুসাদ বাহায়ম আজ তুগু ফুতার তুখা মুসি বায়া মুসি বাহায়ম। এ নির্বোধ, চতুষ্পদ জন্তু তোমার থেকে কিচ্ছু শিখবে না, বরং চতুষ্পদ জন্তুর ভিতরে যে একটা গুণ আছে প্রশংসনীয় গুণ, যে চতুষ্পদ জন্তু বেশিরভাগ সময় চুপ থাকে। এ নির্বোধ, তুমি চতুষ্পদ জন্তুকে শিখাইতে দেও না, বরং চতুষ্পদ জন্তুর থেকে তুমি শিক্ষা গ্রহণ করো চুপ থাকা। চুপ থাকা যে একটা সবক, একটা উত্তম গুণ, এইটা তুমি শিক্ষা গ্রহণ। তাহলে বেদাত বলা হয় শরিয়াত আনতা আবুদা লিল্লাহ মা লাম ইশরা বিহিল্লাহ। আল্লাহ জাল্লা শানহু যে বিধিমালাকে শরিয়াতের কোনো বিধিমালা করে নাই সেটাকে ইবাদত হিসাবে মনে করে করাইল বেদাত। বান্দা নেক কাজের সুযোগ পাওয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে নেক কাজের সুযোগ পাওয়া, এটা আল্লাহ পাকের বিশেষ রহমত ও দয়া। আল্লাহ পাকের দয়া না হলে বান্দা নেক কাজ করতে পারে না। তো বান্দা শুধু নিয়াত করেছে, আল্লাহ জাল্লা শানহু বান্দাকে তৌফিক দিয়েছেন দয়া করে, বিধায় আমরা নামাজের পরে এক ইবাদতের পরে আবার আমরা দিনই কথাবার্তা শোনার জন্য বলার জন্য সুযোগ পেয়েছি, এই জন্য সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহু আমাদেরকে যে ধারাবাহিকভাবে নেক কাজের যে সুযোগ দিয়েছেন, এই নেক কাজের সুযোগ যেন আমাদের থেকে ছুটে না যায়, সর্বক্ষণ যেন আল্লাহ তাআলার এমন তৌফিক নামক নেয়ামতের ভিতরে ডুবে থাকতে পারি, এই জন্য তিনি সূরা আল ইমরানের 8 নম্বর আয়াতে আমাদেরকে কিভাবে আমরা সৎ কাজের প্রতি অটুট থাকবো, হেদায়তের পথে গোমরাহির দিকে না যায় হেদায়তের পরক্ষণে, এ সম্পর্কে সূরা আল ইমরানের 8 নম্বর আয়াতে তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের পালনকর্তা, লা তুযিগ কুলুবানা আমাদের হৃদয়কে বক্র করে দিও না, বাদা ইজ হাদাইতানা আমাদেরকে সরল সঠিক পথ দেখানোর পরে, আমাদেরকে নেক কাজের তৌফিক দেওয়ার পরে আমাদেরকে গুনার দিকে ফিরে দেওয়ার জন্য আমাদের হৃদয়কে বক্র করে দিও না। তাহলে আমরা বেশিরভাগ সময় এই দোয়াটা পড়ব যাতে করে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে নেক কাজের পরে আবার নেক কাজের সাথেই লেগে রাখেন। তো যা হোক, আমি আপনাদের সম্মুখে সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যাংশ তেলাওয়াত করেছি। এ আয়াতে কারিমে আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহু উম্মতে মুসলিমাকে লক্ষ্য করে 10 হিজরিতে আয়াতে কারিমে আল্লাহ জাল্লা শানহু অবতীর্ণ করেন। তিনি বলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিছি, আতমামতু আলাইকুম নিয়মাতি তোমাদের প্রতি দিন হিসাবে যে নেয়ামত আছে এই নেয়ামতকে আমি তোমাদের জন্য পূর্ণতায় পৌঁছে দিছি, রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যত ধর্ম যত মন্ত্রতন্ত্র আছে না কেন এর ভিতরে ইসলাম ধর্মকে তোমাদের জন্য দিন হিসাবে সন্তুষ্ট চিত্তে আমি মনোনীত করেছি। এটা আল্লাহ জাল্লা শানহু এই আয়াতে কারিমায় উম্মতে মুসলিমাকে যে একটা ধর্ম দিয়েছেন ইসলাম ধর্ম, এই ধর্মটাকে যে পরিপূর্ণ একটা ধর্ম দিয়েছেন এর ভিতর কোনো কমতি নেই, যে অন্য ধর্মের থেকে নিয়ে এই ইসলাম ধর্মের আবার কোনো বিধান পালন করতে হবে, অন্য ধর্ম থেকে কোনো রীতি নীতি কোনো আদর্শ এখানে নিয়ে আসতে হবে এর কোনো প্রয়োজন পড়বে না, এই জন্য ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ জাল্লা শানহু। আল্লাহ জাল্লা শানহু আরেক আয়াতে কারিমায় বলেন,
হে ইমানদারেরা, উদখুলু ফিসসিলমি কাফা, তোমরা ইসলাম ধর্মে পূর্ণতার সাথে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলাম ধর্ম বিধিবিধান অনুসরণের ক্ষেত্রে তোমরা শয়তানের পদঙ্কের অনুসরণ করিও না। এই বাচ্চা থেকে ঠেকাবে কি আশ্চর্য! এই মাহাদিবে কি অবস্থা দেখতেছেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলাম ধর্ম যে পালন করবা, এই পালনের ক্ষেত্রে কোনো প্রকারে কোনো রকমের শয়তানের পদঙ্কের অনুসরণ করবে না। তো ইসলাম ধর্ম যদি রসুলে করিমের জীবদ্দশায় বিদায় হজের বাণীতে আল্লাহ জাল্লা শানহু পূর্ণ করে দিয়ে থাকেন, তাহলে রসুলের জামানার পরক্ষণে আমাদের সমাজে অনেক নব্য নতুন বিষয় ঘটতেছে, এই বিষয়ের সমাধান আমরা কীভাবে পাব? রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই এই বৈজ্ঞানিক সময় ছিল না, এরকম আধুনিকতার ছোঁয়া ছিল না। তো তখন তো আল্লাহ জাল্লা শানহু বলে দিয়েছেন, ইসলামকে পূর্ণ করে দিয়েছেন। তো এখন আমরা যদি সাধারণ জ্ঞানে এর সমাধান খুঁজে না পাই, এর সমাধান আমরা কিভাবে পাব? আল্লাহ জাল্লা শানহু সূরা নিসার 83 নম্বর আয়াতে এর সমাধান ইমামদের দায়িত্ব দিয়ে দিয়েছে। কারণ কোরআনের কিছু বিষয় আছে প্রত্যক্ষ পরোক্ষ, কিছু বিষয় আছে যেগুলো যারা বাংলা কোরআন শিখে এরপর ওলামায়ে কেরামের কাছে গিয়ে অল্প জ্ঞানে কোরআনের বুঝ সে পায়, কিন্তু কিছু বিষয় আছে পরোক্ষ, যার সূক্ষ্ম ইঙ্গিত ইশারা এটা সাধারণে বোঝে না। সাহাবায়ে কেরাম ওই রসুলের জামানায় এর সমাধান পাইছেন রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে। কিন্তু এর পরবর্তী সমাধান আমরা কোথায় পাবো? আয়ে মামা নেকে করদান এজতেহাদ, আয়ে মামা নেকে করদান এজতেহাদ, রহমতে হক বরওয়ানে জুমলাবাদ, রহমতে হক বরওয়ানে জুমলাবাদ। মাঝহাবের ওই সমস্ত ইমামগণ যারা ফিকহি মাসালার ক্ষেত্রে কোরআন ও সুন্নার আলোকে সমাধান দিয়েছেন, আল্লাহ জাল্লা শানহুর রহমত তাদের প্রতি বর্ষিত হোক। তো এই সূরা মায়েদার সূরা নিসার 83 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানহু মুস্তাহিদিনদের কাছে এই কোরআনের যেসব পরোক্ষ বিষয় আছে এর সমাধান মুস্তাহিদিন ইমামদের কাছে দিয়েছেন। মুস্তাহিদিন ইমামদের ভিতর প্রথম তবকার ছিলেন সাহাবায়ে কেরাম, এর পরবর্তীতে ছিলেন তাবেঈ, এনাদের পরবর্তী ছিলেন তাবে তাবেঈন। যেমন কোরআনের যে কিছু বিষয়ে পরোক্ষ আছে এর একটা উদাহরণ দিলে আমরা বুঝবেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকা ওয়ারকাউ মাআর রাকিঈন। আল্লাহ তাআলা শানহু বলেছেন, তোমরা নামাজ পড়ো এবং যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। এখন নামাজ কীভাবে পড়বো? টোটাল কোরআনে কারিমের এ যত আয়াতে কারিমে আছে এগুলোর ভিতর যদি খুঁজি পাঁচোক্ত নামাজ কীভাবে পড়বো, তো এইটা প্রত্যক্ষভাবে সরাসরি আমাদের দৃষ্টিগোচর হবে না। এ সম্পর্কে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মানি জিব্রাইলু ইংদাল বাইতি মাররাতাইন, আম্মানি জিব্রাইলু ইংদাল বাইতি, ইংদাল বাইত মানে ইংদা বাইতিল্লাহি মাররাতাইন, বুখারী শরীফের হাদিস কিতাবুস সালাতে আছে যে জিব্রাইল আমিন দুই দিন আমাকে দুইবার একেবারে পাঁচোক্ত নামাজ কিভাবে পড়তে হবে, কোন সময় হলে পড়তে হবে, কখন নামাজের সময় শেষ, কি পদ্ধতিতে পড়তে হবে, এইটা জিব্রাইল আমিন আমাকে দেখিয়ে দিয়েছেন, আমাকে ইমামতি করে বুঝিয়ে দিয়েছেন। তাহলে কোরআনে আছে ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, কিন্তু কি পদ্ধতিতে নামাজ কায়েম করব, এটা রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে দিকে আমরা তাকালে পেতে পারি। এরকম রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও কিছু বিষয় আছে পরোক্ষ প্রত্যক্ষ, হাদিসের সব ইঙ্গিত সাধারণ মুসলমান সাধারণ মুমিনরা বুঝবে না, এর কিছু বিষয় আছে পরোক্ষ প্রত্যক্ষ। যেমন প্রত্যক্ষ বিষয় আছে যে আস-সালাতু মিফতাহুল জান্নাহ,
নামাজ বেহেস্তের চাবি, নামাজ বেহেস্তের চাবি। নামাজ পড়লে একটা চাবি বলতে কেমন, যে নামাজ যদি পড়ে এই নামাজটাই আমার বেহেস্তে যাওয়ার জন্য, বেহেস্তের তালা খোলার জন্য চাবি হয়ে যায়। কিন্তু পরোক্ষ বিষয় আছে, যেমন আতা সুবাতাতা কওমিন ফাবালা কাইমান ওয়ালান ইয়াতাওয়াজ্জা। হাদিসে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কওমের ডাস্টবিনের কাছে আসলেন। আসার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব করলেন দাঁড়িয়ে, ফাবালা কাইমান দাঁড়িয়ে পেশাব করলেন, ওয়ালাম ইয়াতাওয়াজ্জা হুজুর ওযু করেন নাই, পরক্ষণে করছেন তৎক্ষণিক ওযু করেন নাই। এইটার তাহলে এই ইঙ্গিতটা যে রাসূল যে দাঁড়িয়ে পেশাব করছে, আমাদের অনেকের ভিতরে কাজ করবে, আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব করছে তা আমিও দাঁড়িয়ে পেশাব করি, কিন্তু কেন যে দাঁড়িয়ে পেশাব করছেন এর বিষয়টা জনসাধারণ বোঝার কাজে নাই। এটার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কিরাম দিচ্ছেন, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ থেকে ফিরতেছিলেন, হুজুর অসুস্থ ছিলেন, সেই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করছেন যেহেতু বলা হয়েছে ডাস্টবিনের কাছে এসেছিলেন, তো ডাস্টবিন তো ময়লার স্তূপ থেকে বলা হয় ডাস্টবিন, সেখানে যদি কেউ বসে পেশাব করে তাহলে সেক্ষেত্রে এই পেশাবের সিটা এবং ময়লা তার গায়ে লেগে যেতে পারে, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করছেন, একবার দাঁড়িয়ে পেশাব করছেন। উম্মতে মুসলিমার জন্য অনেক কাজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা শানও করে দিয়েছেন, যদিও সেইটা নবীদের শানের খেলাফ, নবীর শানের খেলাফ, আল্লাহ রাসূলের শানের খেলাফ, কিন্তু জায়েজ বিধান করিয়ে দেখাইছেন। সাইয়েদুল কাও নাইন খতমুল মুরসালিন, সাইয়েদুল কাও নাইন খতমুল মুরসালিন, আখিরামাদ বুয়াদ ফখরুল আউয়ালিন, আখিরামাদ বুয়াদ ফখরুল আউয়ালিন, শুধু জুদাস রহমাতুল লিল আলামিন, শুধু জুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধ হামার ইয়ে জমিন, মসজিদে ও শুধ হামার ইয়ে জমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন বিশ্ববাসীর জন্য, শুধু উম্মতে মুসলিমা না, যত ধর্ম তন্ত্র মন্ত্রের আদর্শের লোক আছে না কেন, টোটাল কোল ও কায়নাতের জন্য, সমস্ত মানুষ জাতি শুধু নয় সমস্ত সৃষ্টিজীবের জন্য রহমাত স্বরূপ, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বদৌলতে এই সারা পৃথিবীর জমিন ভূপৃষ্ঠ মসজিদে পরিণত হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেকার যত নবী ছিলেন ওনাদের উম্মত এবং ওনাদের জন্য একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে নামাজ পড়া লাগতো, নতুবা নামাজ কবুল হবে না, কিন্তু এই উম্মতের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আল্লাহ তাআলা শান ও দয়া প্রসয়ে সারা ভূপৃষ্ঠকে মসজিদ বানিয়ে দিয়েছে। বিমানে উঠে যদি কেউ নামাজ পড়ে তাও নামাজ হবে, হ্যাঁ, যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারে বিমানে নামাজ হবে, রেলে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে নামাজ হবে, যদি মাঠে নামাজ পড়ে নামাজ হবে, পাহাড়ের চূড়ায় নামাজ পড়ে নামাজ হবে, যদি নৌযানে চলে নদীতে বসে নামাজ পড়ে নামাজ হবে। এটা আল্লাহ তাআলা শান ও রাসূলের প্রতি, রাসূলের উম্মতের প্রতি এটা দয়াত্র করে এই সুযোগটা দিয়ে দিয়েছে। তো আম্মা জান আয়েশা বলেছেন, দেখো এখানে এক হাদিসে আছে রাসূল দাঁড়াই পেশাব করছেন, আর এক হাদিসের সম্পূর্ণ বিরোধ। নাইলুর আওতার নামক একটা হাদিসের গ্রন্থ আছে, এই হাদিসে গ্রন্থের 79 নম্বর হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান হাদাসাকুম আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কায়মান ফালা তুসাদ্দিকুহু মা কানা ইয়াবুলু কায়মান মা কানা ইয়াবুলু কায়মান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমাদেরকে যদি কেউ এই হাদিস বর্ণনা করে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছে, ফালা তুসাদ্দিকুহু, তোমরা তাকে সত্যায়ন করবে না। মা কানা ইয়াবুলু ইল্লা কায়িদান, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই পেশাব করছেন বসে পেশাব করছেন। ওই হাদিসে আসলো রাসূল দাঁড়ায় পেশাব করছেন, এই হাদিসে পাওয়া গেল রাসূল বসে পেশাব করছেন, কখনো দাঁড়ায় পেশাব করেন নাই। সংবাদ দিচ্ছেন কে? আম্মা জান আয়েশা। তাহলে এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কিরাম বলেন, রাসূল জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করছেন তাহলে আম্মা জানের বাহিরে, যখন সফরে ছিলেন ঘরের বাহিরে, আম্মা জানের চোখের সামনে নয়, আম্মা জানের চোখের সামনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো দাঁড়িয়ে পেশাব করেন। যাই হোক, এরকম কোরআন ও হাদিসের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে যে বিষয়গুলো জনসাধারণ বোঝে না। তো আমি আপনাদের সম্মুখে যে সম্পর্কে আলোচনা করতে চাই সে বিষয়টা হলো বেদাত।
আল্লাহ তাআলা শানহু বলেন, মা আতাকুমুর রাসূল ফখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। আমার হাবিব তোমাদের কাছে যে বিষয় নিয়ে এসেছে সেটাকে তোমরা দৃঢ়তার সাথে আঁকড়ে ধরো, আর আমার হাবিব আমার রসুল যেটা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো। যে কর্ম পন্থা কাজ যে কথা যা কিছু নিষেধ করেছেন সেখান থেকে তোমরা বিরত থাকো, আর যা কিছু নিয়ে এসেছেন যে শরীয়তের বিধিবিধান হিসেবে সেগুলোকে তোমরা আঁকড়ে ধরো, পালনীয় মনে করো। আল্লাহ রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম আমুহদাসাতিল উমুর, তোমরা নব্য আবিষ্কৃত বিষয় এই বিষয়াবলী থেকে তোমরা বেঁচে থাকো। নব্য আবিষ্কৃত বিষয় থেকে বেঁচে থাকবো কি করে আমরা এই আধুনিক সমাজে? আমাদের তো এই যে এই এই যে সাউন্ড বক্সটা আছে, ফ্যান আছে, লাইট আছে, মোবাইল আছে, যত যা কিছু আছে, এই বিমান আছে, গাড়ি আছে, এগুলো তো নতুন নতুন আবিষ্কার, বিজ্ঞানের নতুন নতুন অগ্রযাত্রা। তো এইসব বিষয় থেকে কি রসুল আমাদেরকে বিরত থাকতে বলেছেন? না। ইয়াকুম আমুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটা নব আবিষ্কারই হলো বেদাত, অকুল্লা বেদাতিন দলালা, আর প্রত্যেকটা বেদাতি হলো গোমরাহি, অকুল্লু দলালা অকুল্লা দলালাতিন ফিন্নার, আর প্রত্যেক বেদাতি এবং বেদাতের স্থান হবে জাহান্নাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নব আবিষ্কারের বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন সেটা কি এবং এই বিষয়টা কি? তো এই সম্পর্কে ঐতিহাসিক মহাদ্দেস আল্লামা ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বেদাতের কথা বলেছেন, এই বেদাত বলতে কোন বেদাত? ওই শরীয়তের এমন বিধিবিধান যে বিষয়াবলী রসুলের জামানায় ছিল না, সাহাবিদের জামানায় ছিল না, তাবিদের জামানায় ছিল না। এই বিষয়াবলীকে যখন শরীয়তের গুরুত্বপূর্ণ বিধান মনে করে, শরীয়তের কোনো বিধিমালা মনে করে যখন মানুষ ওটাকে পালন করে, ওটার নামই বেদাত। রসুলের জামানায় ছিল না, সাহাবিদের জামানায় যে আমল ছিল না, তাবিদের জামানায় ছিল না। এই তিন যুগের পরবর্তীতে উম্মতে মুসলিমা যে বিষয়টাকে শরীয়তের বিষয় মনে করে গুরুত্ব আরোপ করবে, ওটাই বিদআত। তো শরীয়তের বিষয়, কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে সোনালী যুগ আমার যুগ, মানে রসুলের যুগ, এর পরবর্তী যুগ, এর পরবর্তী যুগ, এই তিন যুগ সবচেয়ে, পৃথিবীর জন্ম থেকে নিয়ে একবার পৃথিবী যেদিন শেষ হবে, এই টোটাল এই সময়ের ভিতর সবচেয়ে তিনটা যুগ শ্রেষ্ঠ। এই তিন যুগে যে বিষয় আবিষ্কার হয় নাই পরবর্তীতে করবে ওটাই বিদাত। যেমন উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো, ইহা আমরা ইবাদত করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার ঈদের দিন রোজা রাখা হারাম, এটা আল্লাহ তাআলার বিধান রোজা না রাখা। কোনো নির্বোধ যদি ঈদের দিন রোজা রাখে তাহলে এটাই হবে বিদআত, ও শরীয়তের বিধিমালা মনে করে করতেছে অথচ এটা শরীয়তের বিধিমালা না, এইটাই তার বিদআত। বাইকরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাযারা আইয়াকুমা ওয়ালা ইস্তাযুল্লা ওয়ালা ইয়াকউদা। রাসূল সে মান্নত মেনেছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বয়ান শুনবে। ইয়া রাসূলুল্লাহ, সে মান্নত মেনেছে, সে বসবে না, সে ছায়া গ্রহণ না করে রোদের বিদার বয়ান শুনবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ও বলেন, ওকে ডেকে আনো, ওকে হুকুম করো, মুরুহু আইয়াস্তাজিল্লা ওয়ায়াকউদা ওয়ায়াজলিসা, তাকে আদেশ করো যে সে যেন বসে, সে যেন ছায়া গ্রহণ করে বয়ান শুনে। তাই যে নিজের উপর যে কষ্ট দিচ্ছে, শরিয়াত বলে একটা, নিজের থেকে নিজে বাড়াই বাড়াই শরিয়াতের বিধিমালা মানতে চায়, এটাই বিধান। হযরত উবাই ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাযারাত উখতি, আমার বোন মান্নত মানল, আংতামশিয়া ইলা বাইতুল্লাহ, আমার বোন মান্নত মেনেছে বাইতুল্লাহ হেঁটে হেঁটে যাবে। আমাদের মাঝে এখন যাচ্ছে না, ভারত থেকে যাচ্ছে একজন শিহাব নামে একজন ব্যক্তি, বাইতুল্লাহ জিয়ারাতের জন্য হেঁটে হেঁটে যাচ্ছে। আচ্ছা, আল্লাহ তাআলা শানহু আমাদেরকে নেয়ামত দিচ্ছেন, আমরা যখন যানবাহনে উঠি তখন একটা দোয়া পড়ি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। পবিত্র এই সত্তা যিনি এই বাহনকে, যিনি এই জন্তু হোক, সে বাহন হোক, যে গাড়ি হোক বা উট হোক বা
ঘোড়া হোক যে বাহনই হোক না কেন, আল্লাহ জাল্লা শানহু এই বাহনকে আমাদের অনুগামী করে দিয়েছেন। এই বাহন আমরা যদিও বশীভূত করতে পারতেন না, তাহলে এই নেয়ামত দিয়েছে, এই নেয়ামত ভোগ না করে নিজের প্রতি যে জুলুম করতেছে, নিজে পায়ে হেঁটে পদব্রজে বাইতুল্লাহ জিয়ারত করতেছে, বার্ষিক দৃষ্টিতে দেখা যাচ্ছে সে ইখলাস নিয়ে করতেছে, খুলুসিয়াদের জন্য করতেছে, আল্লাহর জন্য কষ্ট করতেছে, বিষয়টা আসলে এরকম না, যেটা দেখে যেটা দেখা যায় বিষয়টা এমন না। এই যে নিজে যে করতেছে এইটার নামই রিয়া, এইটার নামই লোক দেখানো কাজ, নিজের প্রতি জুলুম করতেছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর খিলাফত কালে এক মহিলার কাছে সিদ্দিক আকবর যান, খিলাফত কিন্তু 30 বছর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর খিলাফত কালান, খিলাফত কাল চালান 632 থেকে 634। হযরত উমর ইবনুল খাত্তাব খিলাফত কাল ছিল ওনার যে 634 থেকে নিয়ে 644। হযরত উসমানের খিলাফত কাল ছিল 644 থেকে নিয়ে 656। হযরত আলীর খিলাফত কাল ছিল 656 থেকে নিয়ে 661। আর 61-টির মাঝে যে মাত্র যে 6 মাস, এই 6 মাস খিলাফত কাল ছিল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এরপরও যদিও হযরতে আমিরে মুয়াবিয়া উনি ইসলামী হুকুমত চালাইছেন, কিন্তু ওনার ইসলামী হুকুমত খিলাফতের রাশেদার অন্তর্ভুক্ত না, খিলাফতের রাশেদার অন্তর্ভুক্ত এই যে 30 বছরে 5 জন খলিফা রাষ্ট্র, 4 জন খলিফা, পরবর্তীতে হযরত হাসান যে 6 মাস থাকছেন, এই টোটাল 30 বছর হল খিলাফতের রাশেদার। হযরত আবু বকরের খিলাফত কালে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলাকে খোঁজ খবর নিতে যান, যার পরে মহিলাকে সালাম দেন, মহিলা কোনো উত্তর দেন না। হযরত আবু বকর জিজ্ঞাসা করেছেন এই কেন কোনো উত্তর দেয় না, বলেন তারা বলেন যে নাজারত সে মান্নত মেনেছে, আল্লাহ তাতাকাল্লামা সে কারোর সাথে কথা বলবে না, ওয়াতা সুমা রোজা রাখবে কিন্তু কারোর সাথে কথা বলবে না। সিদ্দিক আকবর বলেন কথা বলো, তেনার হুকুমে যখন মহিলা বাধ্য হয়ে কথা বলে, সিদ্দিক আকবরকে বলে মান আংতাই তুমি কে, তিনি বলতেছেন আনা মিনাল মুহাজিরিন আমি মুহাজিরিনদের একজন, আইউল মুহাজিরিন কোন মুহাজিরিন থেকে, সিদ্দিক আকবর বলতেছে মিন কুরাইশিন কোন কুরাইশি থেকে, সিদ্দিক আকবর বলে তুমি বারবার এত প্রশ্ন করছো কেন, তুমি তো প্রশ্নের ভিতর অতিরঞ্জন করতেছো, তুমি বলো কি বলতে চাও, কাজের কথা বলো। বলে পসে সে সুখুন গুফতানে আগাহে কুন, পসে সে সুখুন গুফতানে আগাহে কুন, কে বিনি কে দর করে গিরদ সুখুন, কে বিনি কে দর করে গিরদ সুখুন। কয় কথা বলার ইচ্ছা তুমি তখন করবে যখন দেখবে তোমার কথাটা কোনো কাজে আসবে, তোমার কথার কোনো মূল্য হবে। কয় কামাল আসদার নফসে ইনসানে সুখুন, তু খুদরাবে গুফদারে না কিসমাকুন। কয় কথা মানুষের পূর্ণতার পরিচয়, সুতরাং অহেতুক কথাবার্তা বলে তুমি তোমার মানকে, তুমি তোমার সম্মানকে, তুমি তোমার আত্মমর্যাদাকে তুমি ভুলুণ্ঠিত করিও না, তুমি তোমাকে মানুষের কাছে নিম্ন শ্রেণীর মানুষের পরিচয় দিও না, কথা বলো। গুলিস্তার বিদার আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ একটা ঘটনা উল্লেখ করেছেন যে এক নির্বোধ গাদাকে শিক্ষা দিচ্ছে ভদ্রতা, তা জ্ঞানী ওই নির্বোধকে বলতেছে দেখো হাকিমে গুপ্তে শায় নাদা চেকুশি, একজন জ্ঞানী বলে নাদান তুই কি চেষ্টা করতেছিস, নয়া মুসাদ বাহায়ম আজ তু গুফতার তু খামুশি বায়া মুসি বাহায়ম। এ নির্বোধ, চতুষ্পদ জন্তু তোমার থেকে কিচ্ছু শিখবে না, বরং চতুষ্পদ জন্তুর ভিতর যে একটা গুণ আছে প্রশংসনীয় গুণ, যে চতুষ্পদ জন্তু বেশিরভাগ সময় চুপ থাকে। এ নির্বোধ তুমি চতুষ্পদ জন্তুকে শিখাইতে দেও না, বরং চতুষ্পদ জন্তুর থেকে তুমি শিক্ষা গ্রহণ করো চুপ থাকা, চুপ থাকা যে একটা সবক, একটা উত্তম গুণ, এইটা তুমি শিক্ষা গ্রহণ করো। তাহলে বেদাত বলা হয় শরিয়াত আনতাবুদা লিল্লাহ মা লাম ইশরা বিহিল্লাহ, আল্লাহ জাল্লা শানহু যে বিধিমালাকে শরিয়াতের কোনো বিধিমালা করে নাই সেটাকে ইবাদত হিসাবে মনে করে করাইল বেদাত। আমাদের সমাজে অনেক বেদাত আছে, অনেক মাজার আছে, অনেক মাজার। আমি যখন ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি 2015-তে দাওরায়ে হাদিস পড়ি, তো ফরিদাবাদ মাজারের ফরিদাবাদ মাদ্রাসার পিছনের সাইডে একেবারে নদী থেকে নিয়ে দেখলাম কালুশাহ মাজার, গঙ্গা শাহ মাজার, মোতালেব শাহ মাজার, ল্যাংটা বাবা মাজার, একেবারে বস্তুগুলা ব্রিজ পর্যন্ত মাজারের বাজার। বাংলাদেশের এক ইসলামী দার্শনিক কবি, জাগ্রত কবি মুহিবুর রহমান খান, উনি সাপ্তাহিক একটা পত্রিকা লিখতেন, এই পত্রিকার নাম ছিল লিখুনি,
এই পত্রিকা ভিতর হজরত মাজারের বাজার নামে আমাদের এই ফরিদাবাদের এই প্রতিবন্ধটা মানে প্রবন্ধটা লিখেছিলেন। এই ফরিদাবাদ মাদ্রাসার পিছনে একেবারে আর পোস্তগুলা ব্রিজ পর্যন্ত, মানে এমন মাজার যার মাজার নাই, মাজার করার জায়গা নাই, ছোটো একেবারে চায়ের দোকানের মতন সে কোনো বাবার ল্যাংটা ছবি নিয়ে বসে আছে, মহিলারা বসা, এমনভাবে বসা। মাগরিবের পরে যেমন নাকি মাজারে মাগরিবের পরে যেমন নাকি হিন্দুরা তাদের মন্দিরগুলাকে সুসজ্জিত করে মোমবাতি দিয়ে আগুন দিয়ে আগরবাতি দিয়ে যেমন নাকি সুসজ্জিত করে, ঠিক তদ্রূপ মাগরিবের পরে ওই ফরিদাবাদ মাদ্রাসার একেবারে পিছান থেকে নিয়ে সদরঘাটের আপনার শহর পর থেকে নিয়ে একেবারে পোস্তগোলা ব্রিজ এক পর্যন্ত মাজার আর মাজার, মাজার আর মাজার। আমাদের সমাজের ভিতরে যে বেদাতগুলো আছে, যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবা ইকরাম কখনো তিন দিনা করেন নাই, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রসুল যখন জীবিত ছিলেন অনেক সাহাবি মারা গেছেন, ওই সাহাবি মারা যাওয়ার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিনা করতে বলেন নাই, ওই সাহাবি মারা যাওয়ার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো চল্লিশে করতে বলেন নাই, ওই সাহাবি মারা যাওয়ার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বাৎসরিক ওরস করতে বলেন নাই। এই যে বাৎসরিক ওরস তিন দিনা চল্লিশা, এই যত কিছু আছে মৃত্যু ব্যক্তির নামে দর অনুষ্ঠান করে মানুষকে খাওয়ানো এবং দোয়া চাওয়া, এই যা কিছু আছে এটা রসুলের জামানায় ছিল না, সাহাবিদের জামানায় ছিল না, তাবিদের জামানায় ছিল না, এই সব কিছুই বিদাত। আমাদের সমাজে আরও কিছু কিছু বিদাত আছে, যার একটা হলো বিয়ার অনুষ্ঠানে হিন্দুদের বিয়া শুনতাম পাঁচ দিন, আমাদের মুসলমানদের বিবাহের অবস্থা হয়ে গেছে পাঁচ দিন, চলন গায়ে হলুদ, তারপরে বিয়ার আগে দুই তিনটে অনুষ্ঠান করে, বিয়ার পরে দুই তিনটে অনুষ্ঠান করে, এই মিলা পাঁচ দিনের বেশি যায়। একেবারে বাদশাহ আকবরের সময় যে হিন্দুয়ানি প্রথা 900 শতাব্দীর শেষ দিকে, হিজরি 900 শতাব্দীর শেষ দিকে বাদশাহ আকবর রাজত্ব চালিয়েছিল, সেই সময় যে বেদাতগুলো দিন এলাহি নামে বাদশাহ এক ধর্ম আবিষ্কার করেছিল, যে ধর্মের নাম ছিল, যে ধর্মের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ নাউজ বিল্লাহি মিন যালিক। বাদশাহ আকবর বলে যে দেখো মুহাম্মাদের ধর্ম 1000 হিজরি পর্যন্ত ছিল, এখন শেষ, এখন নতুন ধর্ম, এই ধর্মের আবিষ্কার আমি। এবং সেই সময়ের কিছু মৌলবীদেরকে বাদশাহ প্রকটস্থ করে বাদশাহ এই জিনিস সমাজে বিচার চালিয়ে দিয়েছিল। 13টার মতন মতাদর্শ ছিল তার, কিছু কিছু মতাদর্শ, যেমন সালাম দিলে আল্লাহকে আল্লাহু আকবর বলে সালাম দিত, আল্লাহু আকবর বলে সালাম দিত, আর এই সালামের উত্তরে আল্লাহ জাল্লা জালালুহু বলতো, আল্লাহু আকবর মানে আল্লাহর নাম বলার পর ও এটা উদ্দেশ্য নিত ওর নাম আকবর, এরপরে জাল্লা জালালুহু, বাদশাহ আকবরের আরেকটা নাম ছিল জালাল, এই জন্য জাল্লা জালালুহু নাউযু বিল্লাহি মিন যালিক। এই সময় অনেক হিন্দুয়ানি প্রথা, এই যে গায়ে হলুদের যে অনুষ্ঠান ওর সময় থেকেই চালু হয়, এই যে গায়ের হলুদের অনুষ্ঠানে যে দেখবেন আপনারা মহিলারা কিনে কুলো নিয়ে এরপর আগুন ধরে দিয়ে এবারে নাচানাচি করে, এই যে কাপড় পরার যে বিধান, প্যাট বের করে আমাদের মা এই মহিলারা যে কাপড়গুলো পরিধান করে, এই যত হিন্দুয়ানি প্রথা আছে মুসলমান সমাজের ভিতরে, এই বেশিরভাগ এই হিন্দুয়ানি প্রথাগুলো সব বাদশাহ আকবরের থেকে আসছে। আর আমরা যেহেতু হিন্দুস্থানের পাশে থাকি, আমাদের আশেপাশে এই বড় রাষ্ট্র একটা হিন্দুস্থান, ওখানে যে প্রভাবটা আমাদের ভিতরে কাজ করে, অথচ ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, রাষ্ট্রীয় ক্ষেত্রে, তারপরে কি বলেন সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, যত স্তর আছে ব্যবসার ক্ষেত্রে সব কিছুর ভিতরে ইসলাম আছে। আর এই ইসলামের বিধিমালা কোরআনে স্পষ্ট বলে দেওয়া আছে, সূরা নাহলের ভিতরে আল্লাহ জাল্লা শানু বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, মুহাম্মদ হে আমার হাবিব আমি আপনার প্রতি কোরআনকে অবতীর্ণ করে দিয়েছি, যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাবের ভিতরে আপনি কিভাবে চলবেন, আপনার উম্মত কিভাবে চলবে, আপনার পারিবারিক জিন্দেগি কিভাবে হবে, আপনার রাষ্ট্রীয় জিন্দেগি কিভাবে হবে, আপনার সামাজিক জিন্দেগি কিভাবে হবে, আপনি প্রেসিডেন্ট হলে কী করবেন, আপনি সমাজ সংস্কার হলে কী করবেন, আদর্শ পিতা হলে কী করবেন, টোটালি সব বিধিমালা কোরআনের ভিতরে আছে। কোথা থেকে ধার নেওয়া লাগবে না, বাইবেল থেকে নেওয়া লাগবে না, মহাভারত থেকে নেওয়া হবে না। আমাদের সমাজে একটা ভুল প্রচলন আছে, কেউ কিছু বললেই কয় হ্যাঁ মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, আশ্চর্য লাগে, কত নির্বুদ্ধিতার কথা। আচ্ছা মহাভারত হিন্দুদের একটা ধর্মীয় বই, এটা কি শুদ্ধ, এটা কি শুদ্ধ? আমাদের সমাজে কিছু এলি দেখবেন অনেক নামাজ কালাম পড়ে, এরপরে সে বলে হ্যাঁ এটা করলে মনে হয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, আশ্চর্য লাগে, আরে মহাভারত তো অশুদ্ধই। তাহলে ইসলামের বিধিমালা পালনের ক্ষেত্রে
যে অতিরঞ্জন আমরা করি, যেগুলো শরিয়াত সাপোর্ট করে না, কোরআন ও সুন্নাহ সমর্থন করে না এবং ইসলামের বিধিমালা মনে করে আমরা করি, এগুলোই বিদআত। আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালহু আমাদেরকে বেদাত নামক কুসংস্কার থেকে, এই কুফরি, কিছু কিছু বেদাত আছে একেবারে কুফরি, একেবারে কুফরি, শিরক কুফরি কবিরা গুণতা আছে, শিরকের কাছাকাছি চলে যায়। তো এই সমস্ত কর্মকলাপ থেকে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে হেফাজত করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।